আমাকে কেন পাঁচ হাজার টাকার অফার দেওয়া হয়েছে আপনি কি আমাকে কি আমাকে কি দেখে আপনি ইয়ে মনে করছেন আপনাকে আপনি কি দেখে আমার ক্যারেক্টার ওইরকম মনে হলো হ্যাঁ হ্যাঁ না 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 বলেন আপনার কি দেখে মনে হলো আমার ক্যারেক্টার খারাপ কি দেখে মনে হলো আমার ক্যারেক্টার খারাপ আমি পাঁচ হাজার টাকা আপনি অফার করলেন বাড়িতে ডেকে নিয়ে গিয়ে হেলমেট খোলেন না না আমি তো এলো বলি নাই তো কি বলো নাই প্রমাণ আছে আপনার প্রমাণ মোবাইল বের করেন হেলমেট না হেলমেট না মোবাইলটা আমাকে মোবাইলটা লাগবে আপনি বলছেন আমাকে ব্ল্যাকমেইল করেছিলেন যে আমিও মিথ্যে বলে দিব আপনার মোবাইল এখন আমাকে শোনান রেকর্ডিং শোনান আপনি মাস্টার না একজন হেলমেট খোলেন পিটা কথা বলতে বললাম খোলেন হেলমেট আমাকে কেন কেন আমার ছোট্ট সংসারে অশান্তি লাগানো না এটা বলেন ভিডিও হচ্ছে বেশি কথা নয় হ্যাঁ আপনি একদম সেফ বলেন যে এটা কেন করলেন পাঁচ হাজার টাকা কেন অফার দিলেন আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আমাকে কেন ডাকা হলো বাড়িতে দুর্বলতার সুযোগ নিয়ে সব রেকর্ডিং আছে সব রেকর্ডিং আছে আপনি আপনি ভালোই ভালোই বলবেন কি না না অন্য ব্যবস্থা নিতে লাগবে আপনি বলবেন কি না কেন পাঁচ হাজার আমার বাড়িতে কোন উদ্দেশ্যে যাওয়া হয়েছিল না শ্যামলের বাড়িতে যাননি আমার বাড়িতে চা খেয়ে আসতেন অথচ ফোন করে বলছেন কি যে এই যে যেন তো দিদি না জানে ফোন মোবাইল মোবাইল বের করেন মোবাইল বের করেন মোবাইল বের করেন আমাকে মোবাইল লাগবে আমাকে মোবাইল লাগবে কেন কারণ ওই মোবাইল দিই হ্যাঁ কোথায় বসতে চান সেটাই বলেন আমাকে কেন আপনি আমার যে ক্যারেক্টার আপনি কোন দিক থেকে এরকম মনে হয়েছে আমার ক্যারেক্টার এরকম আপনি বলেন কোন দিক থেকে মনে হয়েছে আমার ছোট্ট সংসারে কেন অশান্তি লাগবে রেকর্ডিং আছে যদি আমি শোনাইতে পারি আপনাকে আপনি আমাকে দশ হাজার টাকা লাস্টে বলছেন যেদিন প্রথম আসবেন সেদিন দশ হাজার টাকা দিব দিদিকে না বলতে বলছেন এটা কোন কসমেটিক দিব আপনাকে কসমেটিক দিব কসমেটিক দিব বলছেন এগুলো কথা বলছেন কেন বলা হলো আমাকে আপনি কেন আমাকে পাঁচ হাজার এদিকে এদিকে আমাকে কেন আপনি ভুল স্বীকার করেন যে আমার এটা ভুল হয়ে গেছে ভুল স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে এটা আপনি বলেন কি বলবেন একদম পরিষ্কার হ্যাঁ আমার আপনি যে পাঁচ হাজার টাকা আপনি করে থাকেন আমাকে আমি বাড়িতে দিদি জানতে পারবে না দিদির সাথে আমার শারীরিক সম্পর্ক নাই সাত বছরে সাত বছরের সম্পর্ক নাই বলছেন সাত বছর ধরে আপনার সম্পর্ক নাই আমাকে টাকা দেওয়া হয়েছে কেন কেন এই মুখ দিয়ে চেষ্টা মুখ দিয়ে কিস খাওয়ার চেষ্টা হয়েছে আপনি কি আর যদি আমার আমার যদি বাচ্চার স্বামীর যদি কোনো ক্ষতি হয়ে থাকে হ্যাঁ তাহলে দেখে নেন মুখটা দেখে নেন হ্যাঁ আর মনে থাকলে হ্যাঁ আপনি কোন দিকটা আমাকে ক্যারেক্টার খারাপ ভাবছেন কোন দিকটা ক্যারেক্টার খারাপ ভাবছেন বন্ধ ওই যে চলো ওখানে বিচার হবে